গোরাজাদ আব্বাসানি রহমাতুল্লাহি আলাইহি দরজার কাছে গিয়ে বলছে, চন্দ্রকেতুর কাছে আমাকে একটু যেতে দাও। বলছে, হবে না, তুমি ফকির মানুষ। বলছে, যেতে দাও। বলছে, হবে না। বলছে, যাও। বলছি, বলছে, হবে না। আওয়াজ পৌঁছে গেছে, চন্দ্রকেতু রাজা বার হয়ে এসেছে। বলছে, এত বড় স্পর্ধা। বলছে, হ্যাঁ, আমি বলছি, আমার নাম হলো কি নাম? আব্বাস আলী। আব্বাস আলী আমার নাম, তোমাকে কালমা পড়াতে এসেছি, কালমা পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে, হবে না, এত বড় স্পর্ধা, তুমি আমার দরবারে এসে, আমার বাড়িতে এসে তুমি কি আমাকে চেনো? বলছে, খুব চিনি। তুমি আর আমি কোনো পার্থক্য নাই, তুমি আর আমি কোনো পার্থক্য নাই। বলছে, জানো তোমাকে কি করতে পারি? বলছে, কিছুই করতে পারো না। সাহস দিয়ে অন্তকরণে বলছে আওয়াজ দিয়ে, রাজা বলছে, সকলেই শোনো, এই মানুষটিকে সবাই মিলে একসঙ্গে মেরে শেষ করো। সকলেই তীর ধনুক তুলে নিয়েছে, আর ওই ঘেরা টোপের মাঝখানে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আমার আল্লাহকে জানে বলছে, আল্লাহু আকবার, নারায় তাকবীর, আল্লাহু আকবার, নারায় তাকবীর, আল্লাহু আকবার। এত জোরে আওয়াজ, এত জোরে আওয়াজ, এত জোরে আওয়াজ, ওই মানুষগুলোর হাতের তীর ধনুক জমিনে পড়ে যায় আর হাত নিচু হয় না। আব্বাস আলী, আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, আল্লাহ তুমি সবই পারো। আল্লাহ একসঙ্গে তীর দিয়ে আমার বুক ঝাঁঝরা করতে চেয়েছিল, এরা আপনার এই নামের ধ্বনি শুনে এদের হাতের তরবারি, এদের হাতের তীর ধনুক জমিনে পড়ে গেছে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে চন্দ্রকেতুকে বলছে, তুমি দেখো এবারে কি তুমি কালমা পড়বে? এই রকম বিষয় বলবার পরে চলে যায়, বেরিয়ে যাবে। এই মানুষগুলো বলছে, হুজুর আমরা গরিব মানুষ, এই রাজার দরবারে থাকি, আমাদের বিবি বাচ্চা আছে, বৃদ্ধ মা বাপ আছে, তাদের ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? হাত এই হয়ে গেল, নিচে হয় না। ওই সময় আল্লাহর অলি পীর গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, তোমরা যদি আমার আল্লাহকে মেনে নাও, যে আল্লাহ তোমাদের হাতকে এইরকম করে দিয়েছে, যে আল্লাহ তোমাদের হাতের তীর ধনুক ভেঙে নিচেই ফেলে দিয়েছে, একবার তার উপরে যদি তোমরা বিশ্বাস করো, যে জন্যে আমি মক্কা নগরী থেকে এই বঙ্গভূমিতে এসেছি ইসলাম প্রচার করবার জন্যে, কালমার দাওয়াত দেওয়ার জন্যে। সঙ্গে সঙ্গে সকলেই বলছে, হুজুর আপনার সঙ্গেই রাখুন, আপনার সঙ্গেই রাখুন, আমরা জীবনের মতো সকল কালমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন, আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। ইতিহাস আছে এই ভারতেও, এটা আমার বাংলার বেড়া চাপায় আমি বলবো, এই হিন্দুস্তানের রাজা খাজা মাইনউদ্দিন আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহির ইতিহাসও সেই রকম আছে। ওই সময়ে সমস্ত মানুষ গিয়ে বলছে, হুজুর বেয়াদবি হয়ে গেছে, ফকির বলে অনীহা করেছিলাম, তাকবীর দেন, নারায় তাকবীর, নারায় তাকবীর, ওলাদে মুজাদদে জামা, ওলাদে মুজাদদে জামা, ভাই সানাউল্লাহ সিদ্দিকী শাহে, নারায় তাকবীর, নারায় তাকবীর। যারা এখনো আসেননি, এদিক ওদিকে আছেন, আপনারা সকলেই আসুন। জিয়াউল হকের কথা শুনেছেন, ভাই সাহেব হুজুরের কথা শুনতে হবে, সকলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ